বিএনপি একটা নতুন পন্থা অবলম্বন করেছে, হিরো আলমকে মানে বিএনপির বোরকা পরিয়ে তাকে নামিয়ে দিয়েছে। এখন হিরো আলম নির্বাচনে যে ভোট পেল সেটা নাকি হিরো আলমের ভোট, বিএনপি যদি আমি মনে করি ওখানে যদি বিএনপির কোনো নেতা দাঁড়াতো তাহলে হিরো আলম একটাও ভোট পাইতো কিনা সন্দেহ। হিরো আলমের উপর হামলা করার জন্য হিরো আলম নিজে নিজেকে প্রভোক করেছে, কারণ সে ইউটিউবার নিয়ে গিয়েছিল, সে কিছু ওই ইউটিউবে কিছু চ্যানেলে কিছু তার কিছু কর্মকাণ্ড সে ছাড়ে, ওগুলি করার জন্য সে গিয়েছিল। আর এই নির্বাচনকে সে মনে করেছে যে একটু বিতর্কিত করার জন্য সে প্রথমে ভোট কেন্দ্রে ঢুকেছিল, যেহেতু আমি পুলিশের ভাষ্য তাদের যে ভিডিও ক্লিপ আছে সেখান থেকে আমরা জেনেছি বিএনপি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে তাদের অনেক ধরনের অভিযোগ আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সকল অভিযোগ, যেহেতু তারা আসলে কোনোভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারছেন। আপনিও কি তাই মনে করেন? আপনাকে ধন্যবাদ। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ইতিমধ্যেই 5টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একেবারে পুরোপুরি শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন কথা হচ্ছে বিএনপি উপরে উপরে নির্বাচন আসছে না, এবং তাদের স্থানীয় যে নির্বাচনগুলি আছে সেখানে কিন্তু তাদের নেতাকর্মীরা সকল নির্বাচনে অংশগ্রহণ করছে। আর যেটা উপনির্বাচন বলেন, যে জাতীয় সংসদে যেখানে উপনির্বাচন হয় সেখানে ইদানিং বিএনপি একটা নতুন পন্থা অবলম্বন করেছে, হিরো আলমকে মানে বিএনপির বোরকা পরিয়ে তাকে নামিয়ে দিয়েছে। এখন হিরো আলম নির্বাচনে যে ভোট পেল সেটা নাকি হিরো আলমের ভোট, বিএনপি যদি আমি মনে করি ওখানে যদি বিএনপির কোনো নেতা দাঁড়াতো তাহলে হিরো আলম একটাও ভোট পাইতো কিনা সন্দেহ, কারণ এখানে এনটি আওয়ামী লীগের ভোট সব হিরো আলম। তারপরে আমি সে একজন ক্যান্ডিডেট, তার আমি বিপক্ষে বলতে চাই না, যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো, কিন্তু নাজমা আখতার আপনি কি মনে করেন এই ঢাকা 17 আসনে নির্বাচনে যেই পরিমাণ আসলে ভোট পড়েছে সেটি ইতিহাসে সর্বনিম্ন তো আসলে হতে পারে, বাংলাদেশে এত কম ভোট কি এর আগে কখনো হয়েছে? দেখেন আর নির্বাচন কিন্তু আর মাত্র 6 মাস বাকি, আর তফসিল ঘোষণা হবে 3 মাসের মধ্যে মনে হয় তফসিল ঘোষণা হবে। এই সময় আসলে এইটা উপনির্বাচনে কারোরই মানে যে ক্যান্ডিডেটদেরও অত আগ্রহ থাকে না, কিংবা আপনার বিভিন্ন রাজনৈতিক দল তারা মনে করছে যে আবার তো নির্বাচন হবে এখানে এত তোড়জোড় করে, আর ভোটাররা মনে করে যে কয়দিন পরে নির্বাচন হচ্ছে আবার এই এই নির্বাচনে এত কষ্ট করে এই এই গরমের মধ্যে কী করে। আছে কিছু কিছু ফ্যাক্টর আছে, হয়তো রাজনৈতিক দলের কর্মীরা, যেটা আমাদের দলের আপনারা বলেছেন এটা ঠিকই যে আমাদের দলের যারা সমর্থক তারা আসলেও আরও বেশি ভোটার হতো নিশ্চয়ই, যে কোনো কারণ তারা হয়তো এটাকে অতটা গুরুত্ব দেয়নি যে সামনে নির্বাচনের জন্য। তো এটি আমাদের সকল রাজনৈতিক দলের ব্যর্থতা। এখন বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে বিএনপির কর্মীরা তখন আওয়ামী লীগের কর্মীরা, বিএনপি তো বলছে আপনারা সেই পরিবেশ সৃষ্টি করতে পারেনি যাতে করে বিএনপি আসুক, পরিবেশ সৃষ্টি হয়েছে বিধায় বিএনপি রাজপথে আন্দোলন করছে, পরিবেশ সৃষ্টি হয়েছে বিধায় সকল স্থানীয় এবং উপনির্বাচন যেগুলি হচ্ছে সকল শান্তিপূর্ণ নিরপেক্ষ হচ্ছে। সুতরাং বিএনপির এই অভিযোগ এইগুলি আমরা মানে সাধারণ মানুষ অন্তত তোয়াক্কা করে না, কারণ তাদের আমলে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনের আমরা ইতিহাস অনেক জানি, এবং তারা যে নির্বাচন করেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছে, তাদের দলীয় মনোনীত প্রেসিডেন্টকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করেছে, এবং তাদের একজন বিচারপতিকে বয়স বাড়িয়ে তারা করতে চেয়েছিল। কিন্তু বিএনপি বলছে এই সরকারই অনির্বাচিত সরকার। এই যে মোহাম্মদ আরাফাতকে নিয়ে মাসুদ ভাই অনেক কথা বললেন, এটা আমাদের পার্টির সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আমাদের দলীয় ব্যাপার। তারপরে মোহাম্মদ আরাফাত তিনি কিন্তু আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক, আমরা মনে করি তিনি আমাদের এই গবেষণা ধর্মী জিনো সেগুলো কিন্তু সেই সেই আপনার অনেক আগে থেকেই উনি করছেন, এটি 2001 সালের পর থেকেই উনি আমাদের সাথে আওয়ামী লীগের সাথে কাজ করছেন, একজন সজ্জন ব্যক্তি। এখন আওয়ামী লীগে তো আমরা তো বিভিন্ন মানে বুদ্ধিজীবী সব শ্রেণীর লোক এখন তো টাইপটাই হয়ে গেছে এরকম, এবং আমাদের সে তো আমাদের আমাদের দলীয় লোক, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের সে একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, তাকে গুলশানের মতো জায়গায় তাকেই মানায়, আমরা তা দল তাকেই মনোনীত করেছে। এখন মনে করেন সে যোগ্য, আরও কি যোগ্য লোক ছিল না, অবশ্যই ছিল, ওই যে তৃণমূল পর্যায়ে যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে তারাও অনেক যোগ্য। কিন্তু নাজমা এরকম একটা নির্বাচনের সংখ্যা আমরা দেখলাম, আমরা এরকম একটা নির্বাচনে আমরা দেখলাম হিরো আলমের উপর হামলা হয়েছে কেন? শুনেন, হিরো আলমের উপর হামলা করার জন্য হিরো আলম নিজে নিজেকে প্রভোক করেছে, কারণ সে ইউটিউবার নিয়ে গিয়েছিল, সে কিছু ওই ইউটিউবে কিছু চ্যানেলে কিছু তার কিছু কর্মকাণ্ড সে ছাড়ে, ওগুলি করার জন্য সে গিয়েছিল। আর এই নির্বাচনকে সে মনে করেছে যে একটু বিতর্কিত করার জন্য সে প্রথমে ভোট কেন্দ্রে ঢুকেছিল, যেহেতু আমি পুলিশের ভাষ্য তাদের যে ভিডিও ক্লিপ আছে সেখান থেকে আমরা জেনেছি যে প্রথমে ভিতরে গিয়ে বেশ কয়েকজন লোক নিয়ে ঢুকতে চেয়েছে, তখন এখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বলেছে যে এত লোক নিয়ে ঢোকা যাবে না আপনার। হ্যাঁ, ওইখানে এসে সিন ক্রিয়েট করেছে, ওই কথাটা বাইরে চাওয়া হয়েছে, বাইরে এসে আসার পরে
কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে আমি বলবো, যারা আমি মনে করি তারা দলের, যদি তারা দলের হয়ে থাকে তারা দলের ক্ষতি করেছে, তাদের এটা করা উচিত হয়নি। সেটার জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে ব্যবস্থা নিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে। কিন্তু বিএনপির আপনি আলম আমলে আপনারা এটা দেখেছেন, যারা এত অত্যাচার নির্যাতন করলো, এই যে যে ইয়ে কি আরাফাত ভাইয়ের প্রসঙ্গে আরেকটা কথা বলি, 91 সালে নির্বাচনে এরশাদ সরকারের খুব প্রভাবশালী সচিব ছিলেন দীপ ভাই, আপনি জানেন, এম কে আনোয়ার সাহেব সহ আরও অনেকে। এরশাদ সাহেবের পদত্যাগের পরে আমরা তখন তো ছাত্রনেত্রী, ওনারা ধানমন্ডি পাঁচেতে গিয়েছিলেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, তৎকালীন বিরোধী দলের নেত্রী, এখন মনোনয়ন চেয়েছিলেন, অনেকটা আমলিক মানে মনাই ছিলেন আর কি, আমলিক মনাই ছিল, এখান থেকে মনোনয়ন না পেয়ে নেত্রী বললেন যে আমার ত্যাগী লোকেরা আছে, আমার তাকে দিতে হবে। আর এটা নাকি আপনাদের ওই যখন তিন জোটের রূপরেখা ছিল যে এরশাদ সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট বা এই মন্ত্রী আমলা এদেরকে সরাসরিভাবে কেউ আমরা নিতে পারবো না, এই ধরনের কমিটমেন্ট ছিল বিএনপি, সেই কমিটমেন্ট ভঙ্গ করে এম কে আর আনোয়ার সহ আরো যারা এরশাদ সরকারের প্রভাবশালী সচিব ছিল তাদেরকে মনোনয়ন দিয়েছিলেন। তাহলে এখন মানে আরাফাত সাহেব তো আমাদের দলের লোক, তাকে যদি আমরা মনোনয়ন দিয়ে থাকি, দল মনোনয়ন দিয়ে থাকে, সেটি হতে পারে, কিন্তু গাত্রদাহ এটা হওয়ার কোনো বিএনপি নির্বাচনে আসবার